ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাদিম মাহমুদ আজ আমরা আলোচনা করব প্রাণী সম্পদ খাতে পোলট্রি শিল্পের অবদান প্রসঙ্গে আর এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে জনাব বাবু আপনার কাছে প্রথমেই জানতে চাই এই পোলট্রি খাতে দেশে কর্মসংস্থান পোশাক শিল্প খাতের চেয়ে অনেক বেশি এবং এ খাতে বিনিয়োগ প্রায় ত্রিশ হাজার কোটি টাকার মতো এটি কিভাবে সম্ভব হলো এই অল্প সময়ে আশির দশক থেকে শুরু হয়ে এই দু হাজার সাল নাগাদ আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে পোলট্রি শিল্পটা এমনই একটা শিল্প যে এটা একদম গ্রাম দোয়ার থেকে শুরু করে সবখানেই এটা করা যায় এবং স্বল্প জায়গার মধ্যে বহুতল বিশিষ্ট জায়গা করা এটা সম্ভব তো সেক্ষেত্রে পোলট্রি যখন আশির দশকে শুরু হয় তখন খুব স্বল্প পরিসরে এই পোলট্রি শিল্পটা শুরু হয় বিদেশ থেকে বাচ্চা আনতে হতো সেটা এখানে লালন পালন করতে হতো টেকনিক্যাল যে সাপোর্টটা তখনও বাংলাদেশে এইভাবে গড়ে ওঠে নেই আজকে সেটে যারা এই পোলট্রি সেক্টরে কাজ করতেছেন প্রাইভেট এন্টারপ্রেনা তারা আজকে এই জায়গাটা বিভিন্ন সময় বিদেশ গিয়ে এই টেকনোলজিটি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে আজকে এই পোলট্রিটাকে এই জায়গায় নিয়ে আসছেন তারা এবং সেখানে সরকারেরও পৃষ্ঠপোষকতা আছে সরকারের যেহেতু এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করে সংস্থা হলো সরকার কিন্তু এক্ষেত্রে আমরা বলবো যে পোলট্রির মূল কাজটা করছেন প্রাইভেট সেক্টরের লোকজন যারা মানুষকে নিরাপদ মাংস সরবরাহ করা করার জন্য বদ্ধপরিকর একটা ভালো ডিম আজকে মানুষের গোর্দ হাতের কাছে নিয়ে যাওয়ার জন্য তারা বদ্ধপরিকর এই কাজগুলি পোলট্রি সেক্টরের লোকজনই করছেন আশির দশক থেকে শুরু করে বাংলাদেশে আজকে দুই হাজার সতেরোতে এসে দাঁড়ায় আজকে বাংলাদেশের যেখানে এক হাজার কোটি টাকা দিয়ে শুরু হয়েছিলেন বা পনেরোশো টাকা পনেরোশো এক হাজার পাঁচশো কোটি টাকা দিয়ে যেটার যাত্রা শুরু সেটা আজকে তিরিশ হাজার কোটি টাকার অতিক্রম করছে যেখানে দুইশো লোক দিয়ে কাজ শুরু হয়েছিল সেখানে আজকে ষাট হাজার অধিক লোক এখানে কাজ করতেছেন আজকে আমরা যারা এই সেক্টরে কাজ করতে ষাট লাখ ষাট হাজার না ষাট লক্ষ ষাট লক্ষ লোক এখানে কাজ করতেছেন আজকে আমরা যারা এই সেক্টরে কাজ করি তাদের চিন্তাই হচ্ছে যে কীভাবে একটা আধুনিক ফার্ম করা যায় এবং আধুনিক ফার্ম যত যে যত ভালো আধুনিক ফার্ম করতেছেন তার ওখানে রোগ বালায় কমে আসতেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে আরও নিরাপদভাবে ব্যবসাটা করতে পারতেছেন এইভাবেই পোলট্রির যাত্রা শুরু এবং আজকে এই জায়গাটা এইভাবে 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 আজকে এই স্তরে পোলট্রির শিল্পটা চলে আসছে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ বা নামি নামি পোলট্রি ব্যবসায় গিয়ে এসেছেন তারা কি ধরনের অবদান রাখতে পারছে বলে আপনার মনে হয় তাদের অবদানই সবচেয়ে বেশি কারণ আজকে দেখেন বাংলাদেশে বিদেশি সারা বিশ্বে যারা ব্যবসা করে তারাও যেমন অবস্থান করতেছেন বাংলাদেশে আজকে অনেকগুলি কোম্পানি একদিনের বাচ্চা থেকে শুরু করে তারা একদম ফিনিশিং প্রোডাক্টটা পর্যন্ত বাংলাদেশে তারা আজকে মানে নিয়ে আসছেন এই যে চেইন এই চেনের সাথে আজকে বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি এখানে যুক্ত হয়েছেন বাচ্চা উৎপাদন করতেছেন সেটা তার ফার্মে লালন পালন করতেছেন ওটাকে বড় করতেছেন ওটার ড্রেসিং প্লান্টে নিচ্ছেন প্রসেসিং প্লান্টে নিচ্ছেন ওটার মাংস আজকে বিভিন্ন প্রসেস করতেছেন আজকে বাংলাদেশে বড় বড় হোটেলগুলিতে এবং ভালো ভালো নামি দামি আজকে যারা আপনাকে এই ফাস্ট ফুডের দোকান আছে সেখানে সরবরাহ করতেছেন আজকে চিকেন নাকেট বিভিন্ন নাম দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন এবং মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্য থেকে এটা ক্রয় করতে পারতেছেন এখানে বাংলাদেশে গ্রুপ কোম্পানির নাম যেগুলি বলতেছেন আমি কারো নাম ধরেই বলতেছি না এখানে অনেকগুলি কোম্পানি আজকে এই জায়গায় আসছেন এবং এই কাজগুলি তারা করতেছেন এবং আগামী দিনে তারা আরও ভালোভাবে করবে আমি এটা বিশ্বাস করি আপনাকে শুধু এটুকুই বললি যে পোলট্রি আজকে নিজের পায়ে দাঁড়িয়ে গেছেন সরকার যদি সার্বিকভাবে তার দায়িত্ব বোধ থেকে পোলট্রির কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করেন তাহলে বাংলাদেশের পোলট্রির মান বিশ্বের যে কোনো উন্নত দেশের মানের সমান কাজেই পোলট্রি নিজের পায়ে দাঁড়াচ্ছেন এইটা আরও আগামী দিনে এগোবে এবং ক্ষেত্রে আমরা যারা কাজ করতেছি তারা এই বছর দুই হাজার সতেরোই আমরা আগামী দুই চার পাঁচ বছরের যে প্লান্ট কিভাবে এটা গ্রোথটা হবে সেটা আমরা কর্মপদ্ধতিতে এখনই নে ঠিক করতেছি এই কর্মপদ্ধতি ঠিক করতে তো আপনারা বিভিন্ন স্টক হোল্ডার যারা তাদের সঙ্গে বসে ব্যাপারগুলো ঠিক করবেন নিশ্চয়ই সরকারেরও একটি পার্টিসিপেশন রয়েছে আপনারা কি ধরনের একটি নীতিমালা চাইছেন এখন দেখেন সরকার দুই সালে একটা পোলট্রি নীতিমালা করছেন হ্যাঁ সময় উপযোগী উঠে করছেন কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে না আজকে সরকারকে আমরা বলছি বারবার তাগিদ দিচ্ছি যে পোলট্রি নীতিমালায় যদি যে নীতিমালাটা প্রণয়ন করছেন সে নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে পোলট্রির যে দিক নির্দেশনা সাধারণ খামারিরা সব কিছুই জানবেন সেখানে সুস্পষ্ট একটা কথা উল্লেখ আছে যে আপনি কোনো ফার্ম করতে গেলে সেটা সরকারের নিবন্ধন করতে হবে আজকে বাংলাদেশে কতগুলি পোলট্রি ফার্ম আছে কতগুলি লেয়ার ফার্ম আছে এটা আমরা বেসরকারি যারা কাজ করি তাদেরও সঠিক চিত্র জানা নাই সরকারও সঠিক চিত্র জানেন না আজকে এটার যদি জানা থাকতো তাহলে এটের গ্রাফটা কি হবে সেটে চিন্তা করতে সুবিধা হতো পাশাপাশি আপনার সবার জানা থাকতো যেখানে দুই সালে এই দেশে এত বড়ো বার্ড ফ্লু হওয়ার ফলে যে এত বড় একটা মানে ধ্বংস পোলট্রি ক্ষেত্রে নেমে আসছিলেন সেটা কিন্তু আজকে প্রাইভেট সেক্টরের লোকজনে যেভাবে হোক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই জায়গাটায় কিন্তু তারা ওভারকাম করছেন কিন্তু সরকার এই জায়গায় যদি এই পোলট্রি নীতিমালাটা যদি বাস্তবায়ন করতেন তাহলে সব জিনিসগুলি তারাও জানতেন আমরাও জানতাম কিন্তু সেই কাজটা হচ্ছে না কাজে এই জায়গায় আমি আজকে আপনার মাধ্যমে সরকারকে আবার সবিনে নিবেদন করব যে পোলট্রি নীতিমালাটা বাস্তবায়ন হোক এবং স্টেক হোল্ডারদের সাথে বসে আজকে আগামী কর্মপদ্ধতিগুলি ঠিক করা উচিত বলে আমি মনে করি যে নীতিমালাটি প্রায় ছয় সাত বছর আগে করা হয়েছে তার কি কি আসলে বাস্তবায়ন করা হয়নি বা এটি আসলে বাস্তবায়ন করা হচ্ছে না কেন আপনাদের অভিযোগ আমরা সরকারের সাথে এই ব্যাপারে বহুবারই বলছি বহুবারই বসছি তাদের লোক সংকট বলেন এটি তাদের প্রধান সমস্যা বলেন আজকে যে কোনো কাজ করতে গেলে তার তো একটা নীতি লাগবে সে নীতির আলোকেই তো সেই কাজটা আগাবে কিন্তু সেটা তো হচ্ছে না আমরা বেসরকারি যারা তারা তো ওই সরকারের ওই জায়গাটা পূরণ করতে পারবো না আমরা দেখেন দীর্ঘদিন যে আজকে একই মন্ত্রণালয়। সপ্তাহ হয়। আমাদের একটা যে সেক্টরে তিরিশ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ আজকে যেখানে আমরা সবাই বলতেছি গার্মেন্টস এর পরেই এখানে ম্যান পাওয়ার মানে কাজ করতেছে সেখানে তাদের একটা বছরে একটা সপ্তাহ হোক সরকার প্রধান থেকে সবাই করে দেশবাসী সবাই জানুক যে এই কাজগুলি তারা করতেছেন এইভাবে তারা এগোচ্ছেন কিন্তু সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা করতেই পারি নাই বহু চেষ্টার পর এবার এই একটা প্রাণী সম্পদ মেলা হলো গভর্নমেন্টের তরফ থেকে এই গত এখনো চলছে উনিশ তারিখে সপ্তাহ এক সপ্তাহ চলছে বহু চেষ্টা করে এখানে প্রাণী সেবার সপ্তাহ নাম দিয়ে শুরু করছেন সেখানে তবু দেরিতে হলো একটা সাধুবান জানাই সরকারকে যে এই জায়গাটা শুরু হয়েছে যখন এটাকে আরও মানে গতিশীল এবং প্রতি বছর এটা করবে বলে আমি আমরা মনে করি আমরা প্রাইভেট স্টেক হোল্ডাররা সবাই এই এখানে পার্টিসিপেট হিসেবে গেছি আমরা অংশগ্রহণ করছি এখানে কয়েকটা সেমিনার হয়েছে সেই সেমিনারগুলি এই সেক্টরের উন্নয়নমূলকের জন্য অনেকগুলি সঠিক দলিল সেখানে উপস্থাপন হয়েছে সেগুলি আমাদের আগামী দিনে এই পোলট্রি সেক্টরে কাজ করার ক্ষেত্রে সহায়ক হবে এই যে যে প্রাণী সম্পদ মেলা হলো এবং যে সপ্তাহ চলছে সেখানে পোলট্রি খাত কতটা গুরুত্ব পেয়েছে হ্যাঁ পোলট্রি খাত ডেইরি খাত ওষুধ খাত সব ফিডমিল সব কিছু এই খাত এখানে গুরুত্ব পেয়েছে এখানে এটা সবাইকে তারা ওইভাবে মানে গুরুত্ব সহকারী এখানে বিবেচনা করছে পোলট্রি খাত সেখানে একটা বড় ধরনের অবদান রাখছে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে রপ্তানি করার একটি সুযোগ ছিল এই পোলট্রি শিল্প থেকে সেটি তো বন্ধ রয়েছে সেটি আবার কবে চালু হতে পারে দেখেন এখানে পোলট্রি খাতের নিয়ে রপ্তানি বাংলাদেশ এক সময় শুরু করছিলেন সেভেন সিস্টার পঞ্চানগুলিতে যেখানে ফিট মুরগির বাচ্চা ডিম আজকে রপ্তানি করতেন বার্ড ফ্লুর পরে সেটা বন্ধ হয়ে গেছেন আপনি জানলেন যে ওয়াই বিশ্বব্যাপী ওয়াইয়ের একটা গাইডলাইন আছে যে ওয়াইয়ের গাইডলাইনে আপনি তখনই এক্সপোর্ট করতে পারবেন ওই কান্ট্রিদের যদি বার্ড ফ্লু মুক্ত হন তো আমরা বাংলাদেশ অনেক অনেকদিন থেকেই অবস্থা থেকে মুক্ত আছে আমরাও চেষ্টা করতেছি যে বাংলাদেশ যেন বার্ড ফ্লু মুক্ত থাকেন বার্ড ফ্লু মুক্ত যদি থাকে তাহলে এটা এক্সপোর্ট একটা বিরতি ফিরে এসে আরো কথা হবে আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন কৃষি কথা আজকের আলোচনার বিষয় প্রাণী সম্পদ খাতে পোলট্রি শিল্পের অবদান প্রসঙ্গে আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন ব্রিজার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু জনাব বাবু আপনার সঙ্গে আলাপ করছিলাম বার্ড ফ্লু সংক্রমণ এবং সেটি কিভাবে ওভারকাম করে বাংলাদেশের পোলট্রি শিল্প আরো এগিয়ে যেতে পারে সেই প্রসঙ্গে আপনি জানেন যে দুই হাজার দশ সালে বাংলাদেশে একটা ভয়াবহ আকার ধারণ করছিল বার্ড ফ্লু আজকে এটি নিয়ন্ত্রণ বাংলাদেশে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি তার জন্য কারণ আমরা যখন দেখলাম যে এই ক্ষেত্রে ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প নাই এখানে বিজ্ঞানীরা নানান ধরনের মত ছিল এই কথাটা যখন মাননীয় প্রধানমন্ত্রী কানে যায় উনি সাথে সাথে এই সেক্টরের স্বার্থে এবং এই দেশের জনগণের স্বার্থে এই ভ্যাকসিনের পারমিশন দেয় এই ভ্যাকসিনটা আসার ফলে আমরা প্রয়োগ করার ফলে দুই হাজার দশ থেকে এখন পর্যন্ত আমরা ভার্ড ফ্লু মুক্ত আছি কিন্তু আরও নানান আপনি জানেন যে মানুষ এবং মুরগি যেহেতু জীবন নিয়ে কাজ করি মানুষের জীবনে যেমন অনেক ধরনের রোগ বেধি আসতেছে মুরগির জীবনও সেরকম আসতেছে এখানে আরও কিছু ভ্যাকসিনের দরকার যেমন এইচ নাইন এ আরেকটা প্রাদুর্ভাব আমরা এখন দেখতে পারতেছি যে মুরগির প্রোডাকশন কমে যাচ্ছে হ্যাসিবিলিটি কমতেছে এই ক্ষেত্রে আমরা সরকারকে বারবার বলতেছি এটে এই ভ্যাকসিন পারমিশন করা হোক এবং সেই ক্ষেত্রেও সরকারের বিলম্ব বিলম্বিত হচ্ছে এবং সেক্ষেত্রে এটির প্রোডাকশনের ক্ষেত্রে আমরা সাফার আর হচ্ছি এখন এই ভ্যাকসিনটা অতি জরুরি বাংলাদেশে আনা দরকার এবং বার্ড ফ্লু বাংলাদেশে এখন নিয়ন্ত্রণ হচ্ছে সরকারের সার্বিক সহযোগিতা আপনারা একটি স্বপ্নের কথা বলছিলেন যে দু হাজার একুশ সাল নাগাদ ডিমের উৎপাদন বাড়াতে চান মাংসের উৎপাদন বাড়াতে চান মুরগির এবং আপনারা এই ক্ষেত্রে বিনিয়োগ আশি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন এটি কিসের ভিত্তিতে করছেন এটা আপনি জানেন যে বর্তমান সরকার দুই হাজার একুশ সাল টোয়েন্টি ওয়ান ভীষণ একটা ডিক্লেয়ার করছেন দেখেন বাংলাদেশে এখন প্রতিদিন প্রতি মানে মাথা পিছু ডিম খাচ্ছে প্রায় পঞ্চাশ পঁচপান্নটার মতো আজকে উন্নত দেশ জাপান মাথা পিছু ডিম খাচ্ছে আপনি ছয়শোর মতো আজকে যদি আপনি উন্নত অন্য দেশগুলির প্রতি তাকান তাহলে দেখবেন যে তারা কেউ কোনো কোনো দেশে তিনশোর মতো ডিম বছরে খাচ্ছেন আজকে বাংলাদেশে আমরা ভাবতেছি যে ডিম আজকে তিন বছর আগেও বাংলাদেশে গড়ে ডিম ষাটের মতো খাচ্ত আজকে সেখানে ক্রমান্বয়ে ডিমের চাহিদা বাড়তেছেন আমরা আশা করি যে আগামী দুই হাজার একুশ সাল নাগাদ বাংলাদেশে মাথা পিছু প্রতি মানুষ একশো চারটে ডিম খাবে এবং এখন বাংলাদেশে প্রতিদিন গড়ে মানুষ বছরে প্রায় চার কেজি মাংস খাচ্ছেন দুই হাজার একুশ সাল লাগাত বাংলাদেশে আট কেজির মতো মাংস বাংলাদেশে খাবে একমাত্র ছোটস সস্তা সোর্স একমাত্র মাংস মুরগির মাংস এবং ডিম এর কোনো বিকল্প নাই কাজেই এই জায়গাগুলি আজকে যে বাংলাদেশে ব্রয়লার মাংস সপ্তাহে এক কোটি বিশ লক্ষ মুরগির বাচ্চা উৎপাদন হচ্ছে আজকে সেখানে যে উৎপাদন হচ্ছে দুই হাজার একুশ সাল নাগাদের ডাবলেরও অধিক প্রয়োজন হবে কাজেই সেক্ষেত্রে যদি উৎপাদন বাড়ানো না যায় এই টার্গেটে আমরা যেতে পারবো না আমরা প্রাইভেট এন্টারপ্রেনররা এই টার্গেট অনুযায়ী যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি এবং আমরা দুই হাজার একুশ সাল নাগাদ যে চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জ আমরা নিতে সক্ষম হব যদি সরকার আমাদের সার্বিক সহযোগিতা করেন। আরেকটি বিষয় যে রোগ ব্যাধির কথা বলছিলেন যে মুরগির সেটি কমিয়ে আনতে যেমন খামারিদের একটি সচেতনতার বিষয় রয়েছে পোলট্রি শিল্প সম্পর্কে জ্ঞান আহরণের বিষয় রয়েছে অর্থাৎ আধুনিক খামার গড়ে তোলার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই দিকে আপনারা কতটা নজর দিচ্ছে হ্যাঁ এখন আধুনিকতার কোনো বিকল্প নাই আজকে বাংলাদেশে বড় বড় কোম্পানি যারা ফার্ম করতেছেন আজকে বাংলাদেশে আগে শুরু হইতো এক একটা ফার্মে এক হাজার মুরগি দিয়ে অর্থাৎ একটা মুরগি এক হাজার ফার্ম থেকে প্রতিদিন গড়ে হয়তো সাতশো আটশো ডিম পেতাম আজকে বাংলাদেশের ফার্ম হচ্ছে ফার্মে মানে দশ হাজার নিচে ডিম প্রতিদিন ওই ফার্ম থেকে আসার কোন ই নাই সম্ভাবনা নাই আজকে এমনও ফার্ম বাংলাদেশে এখন গড়ে উঠতেছে যে প্রতিদিন ওই ফার্ম থেকে দশ থেকে বিশ লক্ষ ডিম আসতেছে কাজেই যে যত আধুনিক এবং বড় ফার্ম করতেছেন সে তত ভালো আসছেন আর ছোট ফার্মগুলিতে বাংলা যে বায়োসিকিউরিটি যে শব্দটা আমরা সব সময় নিয়ে শঙ্কিত থাকি এই বায়োসিকিউরিটি ছোট ফার্মগুলিতে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না কারণ তারা ওইভাবে বড় ফার্মের মতো এত কিছু চিকুট করে ফার্ম করতে পারতেছে না কাজেই দিন দিন ফার্ম বড় ফার্মের সংখ্যা বাড়তেছে এবং আধুনিক ফার্ম হচ্ছে যে ফার্মগুলি আপনি ফার্মিং ব্যবস্থার সাথে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ আজকে ওই জায়গায় যাচ্ছে এই সব কিছু মোকাবেলা করে আপনারা এগিয়ে চলেছেন এখন রপ্তানির যে একটা বাজার রয়েছে সেটি কবে নাগাদ খুলতে পারে আমরা চেষ্টা করতেছি আল্লাহ উফরা আল্লাহ যদি সহায়ক হন খুব অচিরি বাংলাদেশ কমপক্ষে হালাল মাংসের বাজারে হালাল মাংস সারা বিশ্বব্যাপী যে চাহিদা আছেন সে জায়গায় আমরা যেতে পারবো এবং তার জন্য যে পদক্ষেপগুলি নেওয়ার দরকার সেগুলি আমরা নিচ্ছি কি ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে আপনারা এগিয়ে এখানে আমি আগেই বলছি যেখানে এখানে বার্ড মুক্ত থাকতে হবে কিন্তু এখনও কিন্তু কিছু কিছু জায়গায় খবর পাওয়া যাচ্ছে ওই দুই একটা জায়গায় হয়তো হচ্ছে কারণ যে ফার্ম ফার্মগুলি আপনার ওই মানে বায়ো সিকিউরিটি স্ট্রং না কিন্তু যেখানে আজকে এক্সপোর্ট যখন করতে যাবেন তখন আধুনিক ফার্ম হতে হবে এটা যে বিদেশি প্রতিনিধিরা এসে এখানে দেখবেন এর স্ট্যান্ডার্ডটা কি সেটা দেখবেন এবং এখানে যে প্রসেসিং প্লান্ট সেটের ধারণ ক্ষমতা এবং সেখানে কি ধরনের প্রসেসিং হচ্ছে সব কিছুই দেখবেন সেই জায়গাগুলি আমরা আস্তে আস্তে যেতে পারতেছি এবং সে এই জন্যই বলছি যে আমরা খুব শীঘ্রই বিশ্বে মাংস মুরগির মাংস রপ্তানি করতে সক্ষম হব ওই স্তরগুলি আমরা অতিক্রম করতেছি আরেকটি বিষয় হচ্ছে এই মুরগির মাংস থেকে প্রক্রিয়াজাত খাবারের বেশ কিছু দোকান শহর এলাকাগুলোতে আমরা এখন লক্ষ্য করছি এবং এর মধ্য দিয়ে মানুষের মাংসের যে চাহিদা খাওয়ার সেটি অনেকটা পূরণ হচ্ছে বলে আমরা শহর এলাকাতে দেখতে পাচ্ছি এরকম পোলট্রি খাতে এরকম প্রক্রিয়াজাত খাবারের দোকান বা এই ধরনের ব্যবসা যাতে আরো বাড়ে সে বিষয়ে আপনাদের কি নজর রয়েছে হ্যাঁ এখন দেখেন অনেকগুলি বড় কোম্পানি আমি আগেই বলছি যে তার একদিনে বাচ্চা থেকে শুরু করে মুরগি খামারজাত করা সেটাকে আমাদের প্রসেসিং প্লান্টে নিয়ে গিয়ে সেটাকে প্রসেস করে তারা আজকে বিভিন্ন আউটলেট বাংলাদেশে বিভিন্ন জেলা শহরগুলিতে পর্যন্ত তারা নিয়ে যাওয়া ঢাকা শহরে তো শুরু হয়েছেন বিভিন্ন জেলা লেভেলে তারা নেওয়ার চেষ্টা করতেছেন আজকে বড় বড় ফাইভ স্টার হোটেলগুলিতে ওই প্রসেসিং প্লান্টের মাংস নিচ্ছেন আজকে আপনি কেউ বিভিন্ন ফাস্টফুডের দোকানে নিচ্ছে কাজেই মানুষ আজকে আপনার হাত সবাই ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করে একমাত্র মুরগির মাংসই সবচেয়ে সস্তা মাংস যে মাংসটা আপনি গোরদুয়ারে ফাস্ট যে কোনো দোকান থেকে যেন আপনি নিতে পারেন সেই জন্য বড় বড় কোম্পানিগুলি এখন ওই ব্যবস্থাটা খুব জোরে সরেই শুরু করছেন এবং সেটাকে বাজার পাওয়ার তারা চেষ্টা করছেন এই ব্রয়লার মুরগির বেশ কিছু সমস্যাও রয়েছে যেমন খুব বেশি দিন বাঁচে না খামারি যদি ঠিক মতো যত্ন না করে বা এই এক খামার থেকে অন্য জায়গায় রোগ ছড়ানোর একটা ব্যাপার রয়েছে এই বিষয়গুলো মোকাবেলা করে কিভাবে পোলট্রি শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব দেখেন আমরা তো এই জায়গাগুলি নিয়ে আমরা যখন ঢাকা শহরে যে আপনি যদি ঢাকা শহরে এই মুরগির দোকানগুলিতে যান দেখবেন যে খুব স্বাস্থ্যকর পরিবেশে ওই দোকানগুলি পরিচালিত হচ্ছে না কাজেই এই জায়গাগুলি সরকারকে নজর দিতে হবে এক আপনি একটা মুরগির গাড়ি হয়তো দিনাজপুর থেকে লোড করে ঢাকায় আসতেছে ওই মুরগি যদি অসুস্থ মুরগি হয় তাহলে অবশ্যই সে সারা রাস্তায় এটা ভাইরাস সরাবে ওই পোল্ট্রি নীতিমালায় আছে যে কথাটা আমরা বলতেছিলাম যে পোল্ট্রি নীতিমালায় আছে আপনি যখন আজকে মুরগি ডে বিক্রি করবেন মুরগির বয়স তিরিশ দিন হয়ে গেছে আপনার ওয়েট কাভার হয়ে গেছে তখন ওই টিএলও সাপ সরকারের মনোনীত ডাক্তার যা ওই ফার্মে মুরগিগুলি পরীক্ষা করবেন পরীক্ষা করে দেখবেন যে এটা রোগ নাই কোনো রোগ বালাই নাই উনি সার্টিফিকেট দিবেন সার্টিফিকেট নেওয়ার পর ওই মুরগি বিক্রি হবে কাজে ওই মুরগি যখন বাজারে আসবে তখন কোনোখানেই আর রোগ ছাড়াবে না কিন্তু রোগ আলা মুরগি যদি বাজারে আসে সেটা অবশ্যই রোগ ছাড়াবে এটা একটা যেমন বড় ব্যাপার সেই জায়গাগুলি গিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে সাজিদুর রহমান বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় শেষ হয়ে যাওয়ার জন্য আপনাকে থামাতেই হচ্ছে দর্শক এই ছিল আমাদের কৃষি ভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথায় আজ আলোচনার বিষয় ছিল প্রাণী সম্পদ খাতে পোলট্রি শিল্পের অবদানের প্রসঙ্গে আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে সঙ্গেই থাকুন আমাদের